অনেকদিন পর এই প্রথম নববর্ষ করছি, আগের বছর করতে পারিনি। এই বছর অনেক আয়োজন চলছে, তো খুব ভালো লাগছে। গত 2 বছর স্কুল বন্ধ থাকার কারণে স্কুল মজা করতে পারি নাই, এই আজ নববর্ষের মাধ্যমে আমরা মজা করছি, খুব সারা গ্রাম ঘুরছি। বাংলা নববর্ষের প্রথম দিন, এই প্রথম বাংলা নববর্ষের প্রথম দিন পালনের জন্য আমরা 1 সপ্তাহ ধরে বিভিন্ন প্রস্তুতি নিয়েছি। আজ আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে, আমরা সবার মুখে শুভ নববর্ষ লিখেছি, আমরা বিভিন্ন প্লাকার্ড ফেস্টুন বানিয়েছি, তারপর বিভিন্ন ধরনের পাখি মাছ সব কিছু বানিয়েছি, আমরা সবাই মিলে খুব আনন্দ করছি। প্রায় 2 বছর পরে আমাদের একসাথে সবাই মিলে অনুষ্ঠান করতে পারছি, সেজন্য আমরা খুবই আনন্দিত।